ভেজো ভাইয়ের ভাগ্য বলতে হবে, কোটিপতির একমাত্র সুন্দরী মেয়ে রাজকন্যা আর রাজত্ব একসঙ্গে। ওটা ভাই এবার কিন্তু তোমাদের। ও আজ রাতটা থেকে গেলে হতো না? না, সময় থাকতে আজ রাত্রে আমাকে ফিরে যেতে হবে। লিজার মা আবার একটু সেন্টিমেন্টাল, ওদিকটা সামলাতে হবে না? আরে না না, তুমি কিচ্ছু ভেবো না, একমাত্র মেয়ে, অভিমান করে আর কতদিন থাকবে, তুমি দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা চলে রাহি, চলো আপনার গাড়িতে পৌঁছে দিয়ে আসি। জাহিদ আসার হাতেন দিলা, এবার তোর ভিড় কমা, যত কথা আছে কাল বলিস। শহর থেকে আসতে বেশ ধকল গেছে, মেজুবুকে এখন বিশ্রাম নিতে দে। চলি রে শহীদ, এখন তো ভাবিও যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো। কি রে ভাবি, এখানে কি করে রেস্ট হবে, কনজেস্টেড রেস্ট আমি তো জায়গা বলো। গরিবের ঘরে যখন বউ হয়ে এসেছো তখন এখানেই কষ্ট করে থাকতে হবে। দাদির চিকে পছন্দ, নাও শুয়ে পড়ো। কি হলো? আমার ভয় করছে। কোনো ভয় নেই, আরে আমি তো আছি, আমার দম বন্ধ হয়ে আসছি, এখানে থাকলে আমি মরে যাব। লিজা এখানে আরো মানুষ বাস করে, তাদের কারো দম বন্ধ হয়নি, মারাও যায়নি। একটা কথা মনে রেখো, কখনো এমন কিছু বলো না যাতে আমার ভাই ভাবি মনে কষ্ট পায়, ওনারা আমার বাবা মার মতো। নাও অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। মনে রাখিস যে করেই হোক ছেলেটাকে হাত করে নিবি, একবার আমাদের সোসাইটিতে এনে ফেলতে পারলেই সব ঠিক হয়ে যাবে। ওকে নিয়ে আসবো মা, তবে তার আগে বাড়ির সুখে সংসারে আমি আগুন লাগিয়ে দেব। আরে ওস্তাদ ভাই, তোমারই অবস্থা, হেরা বালিশে ঘুমিয়েছিলে নাকি? না, ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমি একটু ঘজমে আসতেছি। ঠিক আছে, তুমি তো ঘুমের মধ্যে বালিশ ছিঁড়ছো, আমার তো বলে তাও নাই। আচ্ছা একটু তাড়াতাড়ি কর, ওদের ওঠার সময় হয়ে গেল। ভাবি এক কাজ করি, পুকুর থেকে পানি এনে গোসলখানা ড্রাম ভর্তি করে দেই, শহীদ ভাই আর মেজর ভাইয়ের সঙ্গে বাড়িতেই গোসল করবে। নতুন অবস্থায় পুকুরে না এবার গেল, এত বুঝিস তুই, বড় বেশি পেকে গেছিস ভাবি। ও মেজ ভাই, মেজ ভাই, আরে ও ভাবি, আরে ওঠো না। ও তো ঘুমায় রে বাবা। আরে কি হলো রে, এত তাড়া কিসের? বারে বিয়ে হতে না হতে বউ নিয়ে ঘুম থেকে উঠতে বেলা 8টা বাজে, 12টা বাজতে বোধ হয় দেরি নেই। তাড়াতাড়ি গোসল করে এসো, সবাই একসাথে মিলে নাস্তা করবো। মেজ ভাবি কোথায়? মেজ ভাবি, আরে ও ভাবি, ডিস্টার্বিং এলিমেন্ট, সরি ভাবি। তুমি অমন করে কথা বলো কেন? চট করে বেডরুমে ঢোকে, ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়, এই কমন সেন্সটা নেই কেন? ছোটবেলার অভ্যাস, পিঠে পিঠে দুই ভাই একসঙ্গে বড় হয়েছি, ও এতটা ভাবেনি। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, তাই বলে এইসব নোংরামি করবে? হ্যাঁ চুপ করো। এই যে ভাবি ঘুম ভেঙেছে তাহলে, এই দেখো কি এনেছি, আতের পিঠা আমি আর বড় ভাবি সারা রাত ধরে বানিয়েছি, খেয়ে প্রশংসা না করে পারবেই না। গোসল করে এসো, সবাই একসঙ্গে খাবো, ওসব পিঠা পিঠা আমি খাই না। এখানে সবই খায় লিজা,
আমরাও খাই তোমারও খাওয়া উচিত ওহো বললাম তো এসব আমি খাই না পেটের অসুখ হবে বরং আমি যেটা অভ্যস্ত তাই করো একটা বেটি নিয়ে এসো ঠিক আছে ভাবি আমি তোমার বেটি এক্ষুনি এনে দিচ্ছি তারপর কিন্তু পিঠা খেতে হবে পিঠা খেতে হবে জোর করে খাওয়াবে নাকি শুনলো না ছাই তোকে না বলেছি আমাকে মেজমা বলে ডাকবি না আমি তো মেজমা হতে যাবো কোন দুঃখে তোর মা বাবার পরিচয় নেই কুড়িয়ে পাওয়া একটা রাস্তার ছেলে মেজু বউ এতটুকু শিশুকে এসব কথা বলতে নেই তাতে মন ভেঙে যায় দেখুন ভাবি স্থিতিতে পড়া মেয়ে কাকে কি বলতে হয় না হয় সেসব আমাকে না শিখালেও চলবে লিজা তোমাকে যেটা বারবার নিষেধ করেছি তুমি সেটাই করছো থাক শহীদ রাগ করিস না সারা জীবন শহরের পরিবেশে মানুষ হয়েছে তাই দুদিন পরে সব ঠিক হয়ে যাবে তুমি রাগ করো না মেজবু আর খোকা রাগ করো না আমার সহানুভূতি দেখায় আমাকে একা পেয়ে সবাই যার যা খুশি বলবে উপদেশ দিবে আর আমি কেন শুনতে থাকবো ড্যাডি আমাকে ইচ্ছে করে কেন যে জাহান নামে পাঠালো আমি মামুদুল হক চৌধুরী আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে আমার মেয়ে লিজা ও তার স্বামী শহীদ হোসেন যৌথভাবে কোনো কারণে লিজা তার স্বামীকে ত্যাগ করলে অর্ধেক সম্পত্তির মালিকানা শহীদের ঠিকই থাকবে কিন্তু লিজার কোনো মালিকানা থাকবে না কিন্তু সে মাসে মাসোয়ারা পাবে মাত্র 5,000 টাকা আর আমার স্ত্রী পাবে 3,000 টাকা বাকি সম্পত্তি জনকল্যাণে সরকারি ট্রাস্টে চলে যাবে সর্বনাশ আবিদ একজন মহৎ হৃদয়ের অধিকারী আমার দান সে গ্রহণ করেনি তার প্রচণ্ড আত্মসম্মান বোধ তবে বন্ধকি জমি ও গহনা ছাড়িয়ে ও বিক্রি করা চিত্ত ফেরত নিয়ে ওকে সেগুলো ঋণ হিসাবে গ্রহণ করাতে পেরে আমি আনন্দিত